আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য অনেক দিন পর নতুন একটা ব্লগ শেয়ার করতে নিয়ে চলে এসেছি। আর এটা আমি আজ শেয়ার করব আমার কুয়াকাটা যাওয়ার যে অভিজ্ঞতাটা সেইটা। এখন একটু শীত শীত আবার গরমে একটা আমেজ চলে আসছে, আর এই টাইমে ট্যুরটা সবাই অনেক পছন্দ করে, তাই আমি আমার ফ্যামিলি নিয়ে কুয়াকাটা থেকে ঘুরে চলে আসলাম। আর আমি আজ শেয়ার করতে যাচ্ছি আমার সেই অভিজ্ঞতাটা। এটা হচ্ছে খুলনা। আমি খুলনা থেকে কুয়াকাটার জন্য বাসের জন্য ওয়েট করছিলাম, আমার টিকিটটা কনফার্ম করা ছিল, বাট বাসটা আসার আমি 15 মিনিট আগে ওখানে স্পটে পৌঁছেছিলাম। সো আমি খুলনা থেকে আমি আমার ফ্যামিলি সহ কুয়াকাটাতে গিয়েছিলাম, আর আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো কজ আপনারাও চাইলে এভাবে ঘুরে আসতে পারেন। দেন পুরা সময়টা কুয়াকাটার যাওয়ার ভালোই কেটেছিল, আমি আর মাঝে কিছু না দেখিয়ে ডিরেক্ট কুয়াকাটাতে চলে আসলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এসে আমি একদম বিচ সি বিচের পাশেই একদম সামনে একটা হোটেল বুক করেছিলাম। ওই দিন ফ্রাইডে নাইট ছিল, হোটেল পাওয়া খুবই টাফ ছিল। আপনাদের এটা মাথায় রাখবেন, আপনারা ফ্রাইডেতে হচ্ছে গেল যদি ট্যুরটা স্কিপ করেন এটা ভালো হবে। দেন আমরা তড়ি ঘুরে করে একটা হোটেল বুক করতে পারলাম, আমি হোটেলের ভিতরটা আপনাদের দেখাচ্ছি। হোটেলটা মানে কি, যেহেতু আমি অল্পর ভিতর পেয়ে গিয়েছি সো আমি বলবো যে আলহামদুলিল্লাহ মিলছে, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো। দেন যেটা হলো, হোটেলের স্ট্রাকচার সব ঠিকই ছিল কজ আমরা ওখানে পৌঁছেছিলাম 4টার দিকে। দেন 4:30-5টা ওখানে আমরা করে একটু রেস্ট নিয়ে রিল্যাক্স একটু হালকা রেস্ট নিয়ে দেন আমরা তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম সূর্য ওঠা দেখবো। তাই আসলে এটাই তো কুয়াকাটা, কুয়াকাটাটা বিখ্যাত কিন্তু মেইনলি হচ্ছে ডটার অফ দ্য সি, যেটাকে বলা হচ্ছে সাগরের কন্যা, মেইনলি কিন্তু হচ্ছে সূর্য ওঠা এটাই। সো এখানে আমরা একটা ইজি বাইক ভাড়া করলাম, যে ইজি বাইক ভাড়া করে আমরা আমার ফ্যামিলি নিয়ে সবাই হচ্ছে স্পটে পৌঁছানোর জন্য রওনা করলাম। দেন আমরা ওখানে যখন হচ্ছে 6টা বাজে তখন ইন করলাম। তারপরে অনেকে অজস্র পরিমাণ ইজি বাইক বা মোটর সাইকেল ভ্যানে করে প্রত্যেকে এখানে এই স্পটে এই সূর্য ওঠাটা দেখার জন্য এসে এসে দাঁড়িয়ে আছে। পাশে অনেক স্টল আছে, আপনারা খাবারগুলো ইজিলি এখানে পাবেন, মানে সকালে নাস্তাটাও করতে পারেন, সমুদ্রের পাশে নাস্তা করবেন, এটা কিন্তু আলাদা একটা ফিল। আমি হচ্ছে এখানে খিচুড়ি ডিম ভাজি এটা খেয়েছিলাম এখানে একদম সমুদ্রের পাশে। ওই যে দেখতে পাচ্ছেন সূর্য উঠছে, আসলে সূর্যটা একটু দেরিতেই উঠেছিল, 6:41 ওই দিন সূর্য উঠেছিল। আর পাশটা মানে কি বলবো, আর একটা অন্যরকম একটা ভিউ ক্রিয়েট করে, যে পুরো কালোর ভিতর থেকে একটা কুসুমের একটা আভা নিয়ে চলে আসে। সো সব মিলায় মাশাল্লাহ অনেক ভালো একটা ট্যুর ছিল এই টাইমটাটুকুর জন্য হচ্ছে বলবো। দেন আমরা যেটা করেছিলাম, আমরা ওই ইজিবাইকের সাথেই কথা বলে নিয়েছিলাম যে আশেপাশে যে ঘোরার বা প্লেসগুলো হচ্ছে কেমন কি, বা কোন মানে এখানে এসে আসলে কোথায় ঘোরার দরকার, বা কোথায় আমাদের করা সম্ভব, বা কোথায় যাওয়া গেলে ভালো হয়। এই অল্প টাইমে আমরা 1 ডে ছিলাম ওখানে, অল্প টাইমের ভিতর যেন সম্পূর্ণটা আমরা একটু ওভারভিউ করতে পারি, প্রত্যেকটা জায়গায় একটু যেতে পারে, আমি সেটার সম্পর্কে হচ্ছে আঙ্কেলের কাছ থেকে শুনে নিয়েছিলাম। দেন আঙ্কেল হচ্ছে ওখানের একদমই স্থানীয় ছিল, আঙ্কেলই আমাদের আরও বেশি কোঅপারেটিভ করলো আমাদের সাথে। দেন আঙ্কেল বললো যে আপনারা চাইলে আমি সব ঘুরে ঘুরে দেখাইতে পারি, সো ওনাকেই হচ্ছে গেলো পুরো ওই দিনের জন্য বুক করলাম। আর দেখুন সূর্য ওঠাটা একটু আপনারা দেখুন, যে একটা মানে কি আল্লাহর একটা কি রহমত, যে কালোর থেকে হালকা হালকা করে আভা দিয়ে পুরা মানে একদম চাকচিক্যতায় একদম ভরে ফেলেছে। দেন আস্তে আস্তে আমরা সবাই মিলে এখান থেকে সূর্য যখন পুরো উঠে গেল তখনই হচ্ছে গেল এই জায়গাটা থেকে আমরা আসলে বেরোনোর জন্য ট্রাই করছি। আর এদিকে হোটেলে গিয়ে আমরা আবার হচ্ছে ফ্রেশ হবো, কজ একটা লং জার্নি ছিল, সারা রাতের একটা লং জার্নি ছিল। দেন হচ্ছে ওখানে অল্প টাইম একটু রেস্ট করেই বেরিয়ে পড়েছিলাম সূর্য দেখবো, তাই আসলে যে মেইন যে ভিউটা থাকে এখানে সবার একটা। দেন আমরা হচ্ছে ব্যাক করছি, ব্যাক করার পথে আপনাদের এটা দেখাচ্ছি, দেখুন কত মানুষ ব্যাক করছে, আর সবাই ঠিক মানে ওই টাইমটাই হচ্ছে সবাই দেখা যায়, এটা অনেক অনেক দূর, মেইন সি বিচ থেকে অনেক দূরে, এটা অনেক দূরের একটা স্পট। আপনাদের পাশের ভিউটা দেখাচ্ছি, এখানে এখানে কি মেইন যে স্পটটা সি বিচটা সেটা একদম হোটেলের সামনে, আর এগুলা তার থেকে এদিকে
অনেক দূর, প্রায় 4.5-5 কিলোমিটারেরও উপরে আপনাকে যেতে হবে। আর পুরাটা বালু, বালুর ভিতর থেকে হচ্ছে ইজি বাইকগুলো হচ্ছে চলছে। দেখুন সূর্যটা আস্তে আস্তে আভা কীভাবে বিকিরণ করছে। দেন আস্তে আস্তে আমি আপনাদের কিছুটা মার্কেটের দিকে নিয়ে আসি, মানে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে গেল প্রচুর পরিমাণ, চারিপাশে আপনারা দেখতে পাবেন। আমি আসলে এখান থেকে রাখাইন পল্লীতে এসেছিলাম শপিং করার জন্য, ওই মামাই বলেছিল এদিকে শপিংটা ভালো হবে এমন কিছু। সো এদিকে আপনি ওদের হাতে তাঁতের বোনার ড্রেস, এই যে দেখতে পাচ্ছেন ওদের হাতে নিজেদের বোনার ড্রেস, তারপর ওদের হাতের বোনার চাদর এগুলা কিনতে পারেন। তারপর ওদের বিভিন্ন ছোটো ছোটো বক্স, জ্যামিতি বক্স, ব্যাগ ওদের নিজেদের তৈরি ছিল, তারপর বিভিন্ন রকমের অর্নামেন্টস, আঙ্কুড়ি এগুলা ছিল। আর যেটা কেউ মিস করেন এদের আচার, সেটা অবশ্য আপনিও কিনতে পারেন। দেখুন আমি আসলে এখান থেকে অনেক শপিং করেছিলাম, চাদরের থেকে শুরু করে ড্রেস অনেক কিছুই কিনে ফেলেছি আসলেই। সো আপনারা এই যে আচারগুলো দেখলেন, এই আচারগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন, ওদের মজার, ওদের নিজেদের তৈরি আচার, আচারটা আসলেই মজার ছিল, তেঁতুলেরটা বেশি মজার। আর এদিকে আসলে রাখাইন পল্লীতে আসলে আপনি একসাথে সব কিছু পাবেন এবং ওদের নিজেদের তৈরি জিনিসপত্রগুলো পাবেন। দেন যেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, সমুদ্রে এসেছি, সমুদ্রের একটা ফিল না নিলে হয়? সো একটা সমুদ্রের ফিল বলতে কি, সমুদ্রের সাথেই আপনাদের একটু পরিচিত করার জন্য একদম কাছ থেকে পানির সাথে আপনাদেরকে দেখালাম। দেন আসি মাছ, এটা এখানে আসলেই বিখ্যাত মাছ বলতেই হয়। সো আপনি এখানে বারবিকিউ খেলে সমুদ্রের পাশে মেন সি বিচেই হচ্ছে পাবেন এই মাছগুলা, একদম পুরা তাজা মাছ ওরা হচ্ছে একদম। আপনাকে এখানে অক্টোপাসও ছিল আর রূপচাঁদাটা ছিল, রূপচাঁদাটা বেশি মজার ছিল। দেন আপনাদেরকে শুটকি দেখাচ্ছি, শুটকির ঠিক স্টলটা একদম তারই সামনে পাবেন, শুটকি স্টল। যারা অনেক শুটকি পছন্দ করেন তারা এখান থেকে আপনারা আপনাদের বাড়ির জন্য শুটকি নিয়ে যেতে পারেন বা এখানে কিনতে পারেন, অনেক টাইপসের শুটকি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো সব মিলে ভালো ছিল, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।